এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। তো শুরু করছি সানডে স্পেশাল ভিডিও, যেখানে থাকছে তোমাদের প্রশ্ন আর আমার উত্তর। চলো ভিডিওটা স্টার্ট করি। তো প্রথম কোয়েশ্চেন করেছে লতাকার। লতাকার বলেছে একটা মেয়ে রয়েছে, তারপর পিসিওডি ধরা পড়েছে, এখন বাচ্চা চাইছেন, হচ্ছে না। দেন তুমি ওভুলেশন ফুড, ওভুলেশন ড্রিঙ্ক, ব্ল্যাক রেজিন ওয়াটার, ফার্টিলিটি ড্রিঙ্ক আর হাজবেন্ডের কিন্তু স্পার্ম কাউন্ট ফুডগুলো খাওয়াবে, আর লাইফস্টাইল একটু চেঞ্জ করবে, পিসিওডি ডায়েটটা একটু ফলো করবে, তাহলে কিন্তু ইনশাল্লাহ কনসিভ হয়ে যাবে। যখন কনসিভ করার চেষ্টা করছে তখন কিন্তু সহবাসের যে নিয়ম সেটা কিন্তু ফলো করবেন, আর তারপরে হেয়ার ওয়াশ ট্রিকটা যেমনভাবে অ্যাপ্লাই করতে বলা হয়েছে তেমনভাবে কিন্তু অ্যাপ্লাই করবেন। তো নেক্সট কোয়েশ্চেন করেছে আশিস বেরা। হালকা লাইন আসছে, একটা না চারটে পাঁচটা কিট ব্যবহার করেছে, পরের দিন হালকা দাগ আসছে। যখন বারবার এটা হচ্ছে যে অনেকক্ষণ পরে পরে একটা করে লাইন আসছে, চার পাঁচটা কিট ব্যবহার করে ফেলেছেন আশিস বেরা, দেন আপনি কিন্তু একটা বেটা এইচসিজি টেস্ট করে নেবেন, তাতে কিন্তু আপনি প্রমিনেন্ট রেজাল্টটা পাবেন, আর কিট কিন্তু আর ব্যবহার করার প্রয়োজন নেই। এবারে কিন্তু আপনি একটা বেটা এইচসিজি ব্লাড টেস্টটা করে নেবেন, তাতে কিন্তু আপনি প্রমিনেন্ট রেজাল্টটা পেয়ে যাবেন। নেক্সট কোয়েশ্চেন করেছে হোসেন আহমদ। ছ মাস পর পর পিরিয়ড হয়েছে, ফ্লো কম, মেডিসিন না খাইলে হয় না। ছ মাস পর পর যেহেতু পিরিয়ড হচ্ছে, তারপরে ফ্লো কম, মেডিসিন না খেলে হয় না, দেন তুমি কিন্তু পিসিওডি ডায়েটটা আর পিসিওডি ড্রিঙ্কটা অবশ্যই খাও, তাতে কিন্তু হুসেন আহমদ তোমার যে পিরিয়ডের সমস্যাটা আছে সেটা কিন্তু ঠিক হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন করেছে মিঠুন সরকার। পাঁচ মাস পিরিয়ড বন্ধ, দেন আপনি কিন্তু পিরিয়ড ড্রিঙ্কটা খেতে পারেন। তো নেক্সট কোয়েশ্চেন করেছে লাভ অ্যান্ড লাভ। পিরিয়ড ইরেগুলার, চার বছর বিয়ে হয়েছে, একটা মিসক্যারেজও হয়ে গেছে, মিস পিরিয়ড, প্রেগনেন্সি টেস্টও নেগেটিভ। যখন পিরিয়ডটাও মিস হয়েছে, প্রেগনেন্সি টেস্টটা নেগেটিভ এসেছে, আর কিছুদিন ওয়েট করো, কিছুদিন ওয়েট করার পর আবার কিন্তু একটা প্রেগনেন্সি টেস্ট করো, আর তারপর কিন্তু অবশ্যই জানিও লাভ অ্যান্ড লাভ। নেক্সট কোয়েশ্চেন করেছে ঋষিকেশ মাহাতো। পিসিওডি ডায়েটে কিন্তু ঋষিকেশ মাহাতো, পিসিওডি ডায়েটে কিন্তু আমি যে ইয়োগা কটা করবে, কিভাবে করবে সেটা কিন্তু বলা আছে। পিসিওডি ডায়েটটা একটু ফলো করলে কিন্তু ইয়োগাগুলো দেখতে পারবে ঋষিকেশ মাহাতো। তো নেক্সট কোয়েশ্চেন করেছে হিনা খাতুন। চার বছরের একটা বেবি বয় আছে, বেবি ট্রাই করছি, হচ্ছে না, মাঝে মাঝে তলপেট ব্যথা করে, থাইরয়েড পিসিওডি, যেহেতু থাইরয়েড পিসিওডি রয়েছে সেহেতু থাইরয়েডের কিন্তু মেডিসিন কন্টিনিউ করতে হবে। পিসিওডি যে ড্রিঙ্কটা আছে তার সঙ্গে কিন্তু ধনিয়া অ্যাড করে খেতে হবে, পিসিওডি ডায়েটটা অবশ্যই অবশ্যই ফলো করতে হবে, সঙ্গে সহবাসের নিয়ম, হেয়ার ওয়াশ ট্রিক, ব্ল্যাক রেজিন ওয়াটার, ফার্টিলিটি ওয়াটার, ওভুলেশন ড্রিঙ্ক, ওভুলেশন ফুড খেতে হবে, আর সঙ্গে করতে হবে হাজবেন্ডের স্পার্ম ইনক্রিজ, যে সমস্ত ফুডগুলো আছে সেগুলো কিন্তু খাওয়াতে হবে। নেক্সট কোয়েশ্চেন করেছে থাইরয়েড, গুড়ের বদলে চিনি দিলে কিন্তু হবে না। নেক্সট কোয়েশ্চেন করেছে শারমিন আক্তার। তুমি বলেছো সহবাস করার পর সেমেনটা বেরিয়ে যায়, তো একটা কাজ করবে, সহবাসের নিয়মটা যেভাবে বলেছি সেভাবে ফলো করো, তাতে কিন্তু যতটুকু যাওয়ার সেমেনটা যাবে, বাকি যদি কিছুটা বেরিয়েও আসে সেটা কিন্তু এক্সট্রা বেরোবে, যেটুকু যাওয়ার সেটুকু কিন্তু চলে যাবে। তো সহবাসের নিয়মটা কিন্তু শারমিন আক্তার তুমি ফলো করো। নেক্সট কোয়েশ্চেন করেছে শিল্পী। স্যালাড কাঁচা খাওয়া যাবে, সঙ্গে কিন্তু বিটনুন দেওয়া যাবে, তাতে কোনো সমস্যা হবে না। নেক্সট কোয়েশ্চেন করেছে রিপা সরকার। দিদি, লেট্রোস খেলে কি ওভুলেশন ড্রিঙ্ক খাওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই লেট্রোস খেলে কিন্তু ওভুলেশন ড্রিঙ্ক খাওয়া যাবে। ওভুলেশন ড্রিঙ্ক কিন্তু কোনো ওষুধ না, জাস্ট একটা ফুড যেটা আমি তোমাদের খাবারের সঙ্গে অ্যাড করেছি। সুতরাং যদি লেট্রোস খাও, ওভুলেশন ড্রিঙ্ক তুমি অবশ্যই খাবে। নেক্সট কোয়েশ্চেন করেছে অমিত দেবনাথ। পিরিয়ড ড্রিঙ্ক খেলে পরে কি বাচ্চা নিতে অসুবিধা হবে? না, এই ড্রিঙ্কটা খেলে কিন্তু পরে বাচ্চা নিতে অবশ্যই অসুবিধা হবে না। ড্রিঙ্কটা এই কারণেই দেওয়া হয়েছে যাতে তোমাদের পিরিয়ডটা আসলে হয়ে যায়, অনেক দিনের জমা পিরিয়ড কীভাবে বার করবে সেটাই কিন্তু বলা হয়েছে। এর সঙ্গে পরবর্তীকালে বাচ্চা নিতে অসুবিধা হবে এরকম কিন্তু কোনো কানেকশান নেই, সুতরাং এটা নর্মাল। আমরা কিন্তু হলুদ দিয়ে, গুড় দিয়ে দুধ খেয়ে থাকি, এর সঙ্গে বাচ্চা নিতে পরে অসুবিধা হবে তার কোনো কানেকশান নেই। সুতরাং তোমার যদি পিরিয়ডটা আটকা যায় তুমি অবশ্যই খেতে পারো, কিন্তু অবশ্যই টেস্ট কিট দিয়ে, প্রেগনেন্সি টেস্ট করে নিয়ে সেটা নেগেটিভ হলে তবেই কিন্তু খাবে। অমিত দেবনাথ কোয়েশ্চেন করেছে রাইসা জাহান। মেডিসিন ছাড়া মাসিক হয় না। রাইসা জাহান, তুমি কিন্তু পিসিওডি ডায়েট অ্যান্ড ড্রিঙ্কটা অবশ্যই ফলো করো, তাহলে মেডিসিন ছাড়া কিন্তু তোমার পিরিয়ডটা হয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন করেছে রিয়া ব্লক। সাত বছরের মেয়ে আছে, সন্তান চাইছেন, হচ্ছে না। তুমি কিন্তু ওভুলেশন ড্রিঙ্ক, ওভুলেশন ফুড, ব্ল্যাক রেজিন ওয়াটার, ফার্টিলিটি ড্রিঙ্ক সঙ্গে কিন্তু হাজবেন্ডের স্পার্ম ইনক্রিজ ফুডগুলো খাওয়াবে, সহবাসের নিয়ম আর হেয়ার ওয়াশ ট্রিক কিন্তু অ্যাপ্লাই করবে মাস্ট। কোয়েশ্চেন করেছে শিবানী সরকার। একটা গাঢ় আর একটা হালকা দাগ এসেছে অনেক দেরিতে, দেন তুমি কিন্তু আরেকবার টেস্ট করবে। এটা যখন অনেক দেরিতে এসেছে শিবানী সরকার, তুমি কিন্তু আরেকটা প্রেগনেন্সি টেস্ট করে নাও।
তো নেক্সট কোয়েশ্চেন করেছে আজিজা খাতুন, পিরিয়ড ব্লিডিং খুবই কম, দেন তুমি কিন্তু আয়রন জাতীয় ফুডগুলো খাবে আজিজা খাতুন, আর সঙ্গে কিন্তু তুমি যখন পিরিয়ডটা স্টার্ট হবে পিরিয়ডের ফ্লো বাড়ানোর যে ভিডিওটা আছে সেটা অবশ্যই দেখবে, পিসিওডি ডায়েট অ্যান্ড পিসিওডি ড্রিঙ্কটা ফলো করবে, তাতে পিরিয়ডটা কিন্তু রেগুলার হবে আজিজা খাতুন। নেক্সট কোয়েশ্চেন করেছে শেখ নাসির, আপনাকে প্রশ্ন করে কী লাভ, আপনি তো উত্তর দেন না, তুমি প্রশ্ন করো, নিশ্চয়ই আমার চোখে পড়েনি বলে আমি উত্তর দিইনি, প্রশ্ন করো নিশ্চয়ই উত্তর দেবো শেখ নাসরিন। নেক্সট কোয়েশ্চেন করেছে সুমাইয়া আক্তার, আনম্যারিড, 21টা করে পিল খাও কিন্তু মাসিক দুদিন থাকে, সুমাইয়া আক্তার যেহেতু আনম্যারিড আর 21টা করে পিল খাচ্ছ, সঙ্গে কিন্তু আয়রন জাতীয় ফুড পারলে ডক্টরের পরামর্শ নিয়ে আয়রন ট্যাবলেট নিতে পারো, আর পিসিওডি ডায়েট অ্যান্ড পিসিওডি ড্রিঙ্কটা ফলো করো, অ্যান্ড পিসিওডি ডায়েট অ্যান্ড ড্রিঙ্কটা কিন্তু ফলো করো সুমাইয়া আক্তার। নেক্সট কোয়েশ্চেন করেছে হালিমা আক্তার, সোমবার সহবাস করেছি, বুধবার ওভুলেশন হয়েছে, প্রেগনেন্সির চান্স আছে? অবশ্যই সোমবার সহবাস করেছো, বুধবার দিন ওভুলেশন হয়েছে, অবশ্যই প্রেগনেন্সির চান্স রয়েছে, কারণ স্পার্ম যখন আমাদের বডিতে যায় বা পুরুষের যে শুক্রাণুটা যখনই আমাদের বডিতে যায় সেটা কিন্তু 4-5 দিন কিন্তু জীবিত থাকে, সুতরাং তোমার কিন্তু প্রেগনেন্সির চান্স আছে হালিমা আক্তার। নেক্সট কোয়েশ্চেন করেছে মুনিরা খানম, চিনি দিয়ে খাওয়া যাবে না, গুড় অবশ্যই দিতে হবে মুনিরা খানম। ঈশা বারুয়া, যেহেতু তো নেক্সট কোয়েশ্চেন করেছে ঈশা বারুয়া, যেহেতু তোমার 1 মাস হয়নি তাই তুমি প্রেগনেন্সি টেস্টটা করো, যদি নেগেটিভ আসে দেন তুমি কিন্তু ড্রিঙ্কটা খেতে পারো ঈশা বারুয়া। কোয়েশ্চেন করেছে ডিয়ার বাবুল খান, পিরিয়ড হলে 1 ফোঁটা ব্লাড যায় ব্যথা হয় কী করো, তুমি কিন্তু একটা প্রেগনেন্সি টেস্ট করে নাও, যদি পিরিয়ডটা মিস হয় দেন তুমি কিন্তু একটা প্রেগনেন্সি টেস্ট করে নাও। নেক্সট কোয়েশ্চেন করেছে স্যাফ সাথী, আমার সাদা স্রাব যায় না, আমি কি কনসিভ করতে পারবো? অবশ্যই কনসিভ করতে পারবে, সাদা স্রাব যাওয়ার সঙ্গে কোনো সম্পর্ক নেই, কারো ক্ষেত্রে এই সমস্ত সিমটমসগুলো থাকে কারো ক্ষেত্রে থাকে না, বডিতে সাদা স্রাব যাচ্ছে না দেন কনসিভ করতে পারবে না, এর কিন্তু কোনো মানে নেই। কোয়েশ্চেন করেছে বিদ্যুতান জয়া টেলিব্লগ, আসলে এটা কোনোভাবেই বলা যাবে না, এটা কি ইমপ্লান্টেশন ব্লিডিং, এটা কিন্তু ডাক্তারও বলতে পারবে না, সুতরাং যখনই তোমার পিরিয়ডটা মিস হচ্ছে তুমি কিন্তু প্রেগনেন্সি টেস্ট করে নাও। নেক্সট কোয়েশ্চেন করেছে বিলি পারভিন, বিলি পারভিন বেবি প্ল্যানিং করলে লেট্রোস, এটা কিন্তু ডাক্তার তোমায় দেখে তোমার কন্ডিশন অনুসারে কিন্তু তোমার ডোজটা দেবে, সুতরাং ডক্টরের পরামর্শ নিয়ে কিন্তু তুমি লেট্রোসটা খেতে পারো বিলি পারভিন। নেক্সট কোয়েশ্চেন করেছে জায়দুল হোসেন, সর্ষের তেল অবশ্যই দেওয়া যাবে না, যে তেল দিতে বলেছি সেই তেলই কিন্তু দিতে হবে। নেক্সট কোয়েশ্চেন করেছে এমডি লিটন, অলিগোস্পামিয়া হলে বেবি কনসিভ করতে কি অসুবিধা হয়? একটু অসুবিধা হয়, কিন্তু যে স্পার্ম হাজব্যান্ডের যে স্পার্ম ইনক্রিজ যে ফুডগুলো বলেছি সঙ্গে কেসরিকাল চামান ব্রাশ আর সঙ্গে আমি অলরেডি হাজব্যান্ডের স্পার্ম ইনক্রিজ ফুডগুলোতে কিন্তু বলে দিয়েছি কী কী ফুড খাবে, সঙ্গে কেসরিকাল চামান ব্রাশ খাবে, সঙ্গে কিন্তু দুধের সঙ্গে গোকসুর আর অশ্বগন্ধা মিশিয়ে খাও, 3 মাসের মধ্যে কিন্তু রেজাল্ট পেয়ে যাবে এমডি লিটন। নেক্সট কোয়েশ্চেন করেছে আরজু কাসবি, হ্যাঁ তুমি কালো কিশমিশ সকালে আর মৌরি কিন্তু বিকেলে অবশ্যই খেতে পারো, এটা গুড ফর ইওর হেলথ, এটা ভালোর জন্যই খাও, কোনো অসুবিধা নেই। ঠিক করেছে নাহার রহমান, তুমি একটা কাজ করো, কোনো টেনশন করো না, তুমি ওভুলেশন ড্রিঙ্কটা খাও, ওভুলেশন ফুডগুলো খাও, সঙ্গে তুমি কিন্তু ব্ল্যাক রেজন ওয়াটারটা খাও আর ফার্টিলিটি ড্রিঙ্কটা খাও, সঙ্গে পিসিওডি ডায়েট অ্যান্ড ড্রিঙ্কটা তুমি খাও, এতে কিন্তু কাজ হয়ে যাবে, এত টেনশন করার কিছু নেই। নেক্সট কোয়েশ্চেন করেছে তাপস টিঙ্কু, তুমি একদম বেড রেস্টে থাকো আর যে সাস্টেন 200 কিন্তু এটা হচ্ছে প্রোজেস্টেরন, এটা তোমার বেবিকে কিন্তু ভালো রাখার জন্য দেওয়া হয়েছে, মেডিসিনটা কিন্তু কন্টিনিউ করবে, কোনোদিন স্কিপ করবে না, যতদিন ডাক্তার দিয়েছে ততদিন খাবে, একটু রেস্টে থাকার চেষ্টা করো, জল একটু বেশি করে খাও আর টেনশন প্যানিক একদম হবে না। নেক্সট কোয়েশ্চেন করেছে সামাইয়া আফসিন, না আসলে এই ড্রিঙ্কটার কোনো সাইড এফেক্ট নেই, তুমি খেতে পারো। নেক্সট কোয়েশ্চেন করেছে মাইকোলেজা জান্নাত, তুমি 2 বার HCG নিয়েছো তাহলে তুমি কিন্তু ওভুলেশন ড্রিঙ্ক, ওভুলেশন ফুড, সহবাসের নিয়ম অ্যান্ড হেয়ার ওয়াশ ট্রিকটা অ্যাপ্লাই করো, সঙ্গে কিন্তু ব্ল্যাক রেজন ওয়াটারটা খাও, তাতে কিন্তু কাজ হয়ে যাবে, আর হাজব্যান্ডের স্পার্ম কাউন্ট ইনক্রিজ ফুডগুলো কিন্তু খাওয়াবে। নেক্সট কোয়েশ্চেন করেছে মুস্কান তাবাসু, সিস্টাসে বেবি নিতে চাই, সিস্টাসে বেবি নিতে চাও, ওভুলেশন ড্রিঙ্ক, ওভুলেশন ফুড, পিসিওডি ডায়েট, পিসিওডি ড্রিঙ্ক, ফার্টিলিটি ড্রিঙ্ক, হাজব্যান্ডের স্পার্ম কাউন্ট ফুডগুলো খাও, আর যখন সহবাস করবে সহবাসের নিয়ম আর হেয়ার ওয়াশ ট্রিক অ্যাপ্লাই করবে, তাতে কিন্তু হয়ে যাবে। নুসরাত নিতু বলেছে ফিটকিরির পরিবর্তে সল্ট দিলে হবে, ফিটকিরির পরিবর্তে সল্ট দিলে হবে না, তোমাকে কিন্তু ফিটকিরি দিতে হবে। নেক্সট কোয়েশ্চেন করেছে মেঘলা আক্তার, আসলে সানডে স্পেশাল ভিডিওতে এর আগেও তোমার আমি আনসার দিয়েছি, তুমি হয়তো ভালোভাবে নামগুলো শোনোনি,
তারপরেও তুমি বলেছো যে রিপোর্টগুলো নর্মাল বেবি হয় না, রিপোর্ট যখন নর্মাল বেবি হয় না দেন তুমি অ্যালাম ওয়াটারটা কিন্তু ইউজ করো, আর সঙ্গে কিন্তু হাজবেন্ডের স্পাম কাউন্ট ইনক্রিজ যে ফুডগুলো আছে সেগুলো খাওয়াবে, আর নিজে ওভুলেশন ড্রিঙ্ক অ্যান্ড ফুডগুলো খাবে, এতে কিন্তু হয়ে যাবে। আশা করছি তোমাদের সব প্রশ্নের উত্তর আমি দিয়েছি, আর কারোরটা যদি বাকি থেকে যায় বা আমার চোখে পড়েনি তাহলে আবার কমেন্ট করতে পারো, তার উত্তর আমি নেক্সট সানডে স্পেশাল ভিডিওতে অবশ্যই দিয়ে দেবো। তো আজকের মতো এই পর্যন্ত, যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।